আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা। আজ 23 নভেম্বর জগদ্ধাত্রী পুজো, তাই আরএস টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে আমি চলে এসেছি প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা জানি যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই কালী পুজোর পরেই বাঙালির আরেক উৎসব জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী হলেন হিন্দু শক্তির দেবী, ইনি দেবী দুর্গার অপর একটি রূপ। উপনিষদে তার নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও এই দেবীর উল্লেখ পাওয়া যায়, যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত। এছাড়াও পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর, গুপ্তিপাড়া ও নদিয়া জেলার কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী উৎসব জগৎ বিখ্যাত। হিন্দু বাঙালির ধর্মীয় মানুষে রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণে দেবী জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞ পবিত, বাহন সিংহ, করিন্দ্রাসুর অর্থাৎ হস্তির রূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায়। নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল থেকেই এই পুজোর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বরিশালে প্রাপ্ত খ্রিস্টীয় 8ম শতকে জগদ্ধাত্রী মূর্তি, খ্রিস্টীয় 15 শতকে শূলপাণি রচিত গ্রন্থে জগদ্ধাত্রী পুজোর উল্লেখ ও কৃষ্ণচন্দ্রের রাজত্বকালের পূর্বে নদিয়ার বিভিন্ন মন্দির ভাস্কর্যে দেবী জগদ্ধাত্রীর উপস্থিতি প্রমাণিত হয়। জগদ্ধাত্রী পুজোর নিয়মটি একটু স্বতন্ত্র, দুটি প্রথায় এই পুজো হয়ে থাকে। কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপুজোর ধাঁচে জগদ্ধাত্রী পুজো করে থাকেন, আবার কেউ কেউ নবমীর দিনই 3 বার পুজোর আয়োজন করে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো সম্পন্ন করেন। এই পুজোর অনেক প্রথাই দুর্গাপুজোর অনুরূপ। তবে এই জগদ্ধাত্রী পুজো দিয়েই আমাদের অর্থাৎ আপা মোর বাঙালির 1 বছরের জন্য পুজো প্রায় শেষ হয়ে যায়। আবার 1 বছরের অপেক্ষা, বাঙালির 1 বছর অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য। এই পুজোর সময় প্রত্যেক বাঙালি তাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে কয়েক দিনের জন্য সবাই একসঙ্গে আনন্দে সামিল হয়ে থাকে। কিন্তু এবছর 2020-তে ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের জন্য সকলের কল্যাণের ও সুস্থতার কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে আলোকসজ্জা ও প্রতিমার শোভাযাত্রা এবছর বন্ধ করা হয়েছে। তাই আমরা আরএস টিভি চ্যানেলের পক্ষ থেকে বলছি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। Why TV? When you can be handy? Follow us channel RS Media and RS TV on YouTube, Facebook, Instagram, Twitter, ShareChat, etc. We have the first news and entertainment web channel of West Bengal. Visit our website www.rstvlive.weebly.com. Contact 9007969672.